হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আইএসএল 7 এর 5টি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি আজকে। এই আপডেট নিউজগুলি ডিটেলসে জানাবো তোমাদের, তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ভিডিও। এফসি গোয়া সাইনিং আলবার্তো নেগুরা। 30 বছরের স্প্যানিশ মিডফিল্ডারকে 1 বছরের জন্য সাইনিং করালো। ডিফেন্সিভ মিডফিল্ডার আহমেদ জাহুর জায়গায় তাকে আনা হলো এফসি গোয়ায়। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে আলবার্তো নেগুরার। এই সাইনিংটি খুব ভালো বলা চলে এফসি গোয়ার পক্ষে। রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামের মতো এ লিগ থেকে নতুন ফরওয়ার্ডকে সই করালো হায়দ্রাবাদ এফসি। জোয়েল চিনেত একজন আক্রমণাত্মক ভাগের খেলোয়াড়, এ লিগের ক্লাব পার্থ গ্লোরি এফসিতে খেলেন। 30 বছরের জোয়েল চিনেত এ লিগের এক গোল মেশিন বলা চলে। হায়দ্রাবাদ এফসি এ লিগ থেকে আরেক ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও ভিক্টরকে সই করালো দলে। 40 নম্বর জার্সিধারী এই মিডফিল্ডার ফরওয়ার্ড পজিশনেও ভালো খেলতে পারে। আইএসএল 7-এ হায়দ্রাবাদ এফসিতে কেমন সার্ভিস দেন তা এখন দেখার বিষয়। আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গল পেগল নতুন ইনভেস্টর। কোয়েসকে বাতিল করার পর অনেক চেষ্টা করেও আইএসএল খেলার জন্য নতুন ইনভেস্টর জোগাড় করতে পারছিল না। আইএসএল 7-এ খেলার আশা পরপর ক্ষীণ হয়ে এসেছিল। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আইএসএল কর্ণধার নীতা আম্বানির হস্তক্ষেপে শতবর্ষে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব নতুন ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হল। আইএসএল ও দেখা যাবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। জামশেদপুর এফসি সাইনিং ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেকজান্ডার মাতেইরো দে লিমা। 1 বছরের জন্য সাইনিং করালো। 31 বছরের এই মিডফিল্ডারকে মাঝ মাঠের ভরসাযোগ্য মেন্তেরো দে লিমাকে পেয়ে দল অনেকটা শক্তিশালী হল। জেএফসি আইএসএল চ্যাম্পিয়ন হতে 2 দল চেন্নাইয়ান এফসি ও হায়দ্রাবাদ এফসি নতুন হেড কোচ আনছে দলে। ক্লাব ইউডি লস পালমস ম্যানেজারকে হেড কোচ করে আনছে 1 বছরের জন্য হায়দ্রাবাদ এফসি। চেন্নাইয়ান এফসি ডান্টি ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে সিসাবাল লাসলোকে দলের হেড কোচ করে আনছে 1 বছরের চুক্তিতে। 56 বছর বয়সী এই অভিজ্ঞ হেড কোচ পারবে চেন্নাইয়ানকে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন করতে। আইএসএলের আজকের আপডেট নিউজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল, প্রেস দ্য বেল আইকন।